সার্জিজ এবং হাসনাতকে যে রংপুরে অবাঞ্ছিত করার যে ঘোষণা, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো ঘোষণা না। এই ঘোষণাটা ছিল দলীয় ঘোষণা, যেহেতু দলের বিপক্ষে, তার কারণ সার্জিস আর তোমার হাসনাতের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্কও নাই, তাদের সঙ্গে ক্ষোভও নাই, তাদের সঙ্গে আমার কোনো ক্লাসও নাই, জমিজমা নিয়ে সংক্রান্ত বিষয়ও তাদের সঙ্গে জড়িত না। এটা হলো দলীয় ঘোষণা, দলের বিপক্ষে তাদের অবস্থান ছিল। সেই জন্য দলের একজন বিভিন্ন স্তরের কর্মীরা যখন সেই মিটিংয়ে ছাত্র সমাজ, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি যখন স্টেটমেন্ট দিয়েছে তাদেরকে অবাঞ্ছিত করা হোক, তারই মুখপাত্র হিসাবে কিন্তু সেদিনের ঘোষণাটা হয়েছে। এখন আমরা দেখতেছি যে এখানে একটা গভীর ষড়যন্ত্র আমরা আলামত পাচ্ছি, যে সার্জিস হাসনাতের রংপুর আসবে আমাদের এই ডিক্লারেশনের ভাইলেট করিয়া, একাই আসার তাদের সেই ঘোষণাটা কিন্তু তারা রাখেনি, তারা এখন আসতেছে। পুলিশের আইজিপি মহোদয় রংপুরে প্রোগ্রাম দিয়েছেন, সেই প্রোগ্রামের ছত্রছায়ায় তারা কিন্তু রংপুরে আসার একটা আপনারা একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে, সেই ঘোষণাটা আমরা দেখছি। তো এখানে আমাদের যেহেতু পার্টির চেয়ারম্যান আছে, যেখানে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তো এখন পার্টির চেয়ারম্যানের ঘোষণা হলো যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, একই তো পার্টি এখন বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে একটা উত্তপ্ত অবস্থা চলছে। হ্যাঁ, এই অবস্থায় আমাদের সঙ্গে থেকে, জাতীয় পার্টির সঙ্গে থেকে, ঘাপটিমারি থেকে কেউ এই সুযোগটা নিয়ে একটা বড় ধরনের ঘটনার জন্ম দেওক, হ্যাঁ, সেটা কিন্তু পার্টির চেয়ারম্যান একটু মানে আমাদেরকে সাবধান করে দিয়েছে যে তোমাদের ব্যানারে থেকে, তোমাদের ছত্রছায়া থেকে একটা বড় ধরনের কোনো ঘটনা যাতে না করে আবার জাতীয় পার্টির উপরে ড্রাইভারটা না চাপায়, সে ব্যাপারে সজাগ থাকার জন্য উনি নির্দেশ করছে। সেই জন্য আমাদের যেটা গঠনমূলক যেটা আন্দোলন করার কথা সেটা আমরা করতে থাকব, সেটা আমাদের করব। আমরা আশা করি যে এই ঘটনা, যে কোনো ধরনের ঘটনা ফেস করার মতো সক্ষমতা জাতীয় পার্টির আছে, সেটা আমরা এয়ারপোর্ট থেকে নামার পর থেকে একেবারে রংপুর পর্যন্ত বা রংপুরের ইন্টারনাল যে এলাকাগুলো আছে সেগুলো সবখানেই জাতীয় পার্টি যদি ইচ্ছা করে যে হ্যাঁ এই এইটা ঘটনা করবে, তাহলে কিন্তু জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি কিন্তু সেদিক থেকে সক্ষম আছে। তা আমরা এখন চিন্তাভাবনা করতেছি, পার্টির চেয়ারম্যান আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটাকে আমরা সম্মান জানায় আমরা আমাদের কর্মসূচির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব, এবং সেই কর্মসূচি যদি বাধাগ্রস্ত হয় সেখানে আমাদের তো মুখোমুখি একটা অবস্থান সৃষ্টি হয়।